দাঁড়াও, আসল জিনিসটাই তো দিইনি। গাইজ, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। গুড মর্নিং বলছি, এখন বাজে 10টা। আজকের ওয়েদারটা জাস্ট সেক্সি ওয়েদার যাকে বলে। বৃষ্টি হচ্ছে টুপুর টাপুর করে, এই বৃষ্টির মধ্যে না বাজারে গেছি। সত্যি বর্ষারানীর আগমন হতে চারিপাশ দেখো সবুজ আর সবুজ, মনে হচ্ছে যেন গাছগুলো নতুন প্রাণ পেয়েছে। বর্ষাকালটা কিন্তু আমারও খুব প্রিয়, কেন বলো তো? গরমের পরে আমরা মানুষরাও যেন নতুন করে প্রাণ পাই এই বর্ষার জন্য। তো মেয়েকে দিতে এসেছিলাম স্কুলে, তো স্কুলে যখন দিতে আসি তখন এরকম দেখো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। তো ভাবলাম চলো একটু বাজারের দিকে যাওয়া যায়, যদি পাই ইলিশ মাছ। মার্কেট ঘুরে লাভ আছে? এখানে দেখো, জিজ্ঞেস করো। আটশো করো। মাসি, তোমার কাছ থেকে নিয়ে যাই তো। ভালো, নিয়ে নাও। আমি মানুষটা বড্ড খুঁতখুঁতে, মানে নিজেও আমি ভাবি যে আমি এত খুঁতখুঁতে কেন, মানে সামান্য একটা ইলিশ মাছ কিনবো তাতে দেখো গোটা বাজার ঘুরে বেড়াচ্ছি খুঁজে খুঁজে কোনটা ভালো হবে, মানে এই রকমই ভালো জিনিসটা ছাড়া যেন চোখে লাগবে না এরকম। আর এই বর্ষাকালে গোলবাজারে আসা মানে সত্যি গা ঘিন ঘিন করবে, কিন্তু ওই এই জন্যই আসি যে এক টাইপের মাছ না পেলে অন্য টাইপের অপশান রয়েছে। কিন্তু আমাদের এখানে যে বাজারে না মানে এত মাছ কম পাওয়া যায়, জানি না আমাদের এখানে মানুষজন মাছ খায় না, এত মাছ কম পাওয়া যায়, তুমি মানে এক দুটো মাছ দোকান পাবে তার বেশি পাবেই না, তাই জন্য গোলবাজার আসতেই হয়। ভাবলাম বৃষ্টি হচ্ছে যখন একটু ইলিশ খাওয়া যাক। চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে ইলিশটা মানে বছরের প্রথম দিন, মানে এবছরের প্রথম নিয়ে এলাম, কিন্তু মাছটা সত্যি খুব টাটকা। বড় ইলিশ নিলাম না, কারণ কি বলতো আমাদের বাড়িতে আবার একদিন ভেজ একদিন নন ভেজ, তো ফ্রিজে থাকবে, ফ্রিজের মাঝে আবার কেউ খেতে চায় না, এসব ব্যাপার থাকে, তার জন্য বেশি বড় নিলাম না। ভালোই টাটকা মাছটা, বুঝলে তো। তো ইলিশ মাছ কাটা কমপ্লিট, এবার কাঁকড়া। কাঁকড়া কে কে খেতে ভালোবাসো কমেন্টস করে জানিও, আমার তো ভীষণ পছন্দের একটা জিনিস। তো নিতে বারণ করছিল, বাট আমি জোর জবরদস্তি করে নিলাম, ভাবলাম যে না আমি আজকে কাঁকড়া খাবো, ইলিশ মাছ না খেলে খাবো কিন্তু আমি কাঁকড়া খাবো, তাই জন্য কাঁকড়াটা নিলাম। তো এই কাঁকড়াগুলো কি বলতো একটু মিষ্টি মিষ্টি লাগে বেশ, ওই যে উদয়পুরে গিয়ে খেয়েছিলাম তাই জন্য বললাম মিষ্টি মিষ্টি। তবে কি বলবো, এই কাঁকড়াগুলো কোনোদিন বাড়িতে আনা হয়নি, এই ফার্স্ট টাইম আমি নিয়ে এলাম। দেখা যাক, খেয়ে দেখেছি বাট বাড়িতে ফার্স্ট টাইম নিয়ে এলাম, ছাড়াবো কেমন করে দেখো। ধুয়ে ছড়াতে হবে, ঘি ভর্তি, বুঝে গেছি। তো চলো ফটাফট এগুলো রেডি করে নেই, রেডি করে যখন রান্না করবো তখন আবার
ফিরে আসছি। মাছের জন্য দেখো কালো সরষে এরকম ভিজিয়ে রেখেছিলাম, চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েকটা কাজু, এটা পেস্ট করে নেব। তো এক পাশে কাঁকড়া তুলবো আর এক পাশে ইলিশ মাছ। ওকে, তো দেখো ইলিশ মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে দিচ্ছি একটুখানি লঙ্কা। কড়াইতে তেল দিচ্ছি, কলো তো উল্টে পাল্টে জাস্ট একটুখানি ভেজে নেব, মাছেও একটুখানি তেল দিচ্ছি জাস্ট মাখিয়ে নেব। আর এই পাশে কি বলতো কাঁকড়াটা তুলেছি অলরেডি, আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, তাড়াহুড়ো একটু করছি কেন বলতো মেয়েকে আনতে যাবো স্কুল থেকে। তার জন্য কাঁকড়া রেসিপিটা সেরকম দেখাচ্ছি না, পরে একদিন আবার হবে। ওকে, তো যেদিন দেরি হয়ে যাবে সব দিক থেকে দেরি, মানে কি বলবো আজকে আবার মানে এমনিই দেরি হয়ে গেছে, আবার মেয়ের আজকে তাড়াতাড়ি ছুটি কি জানা। কেমন তেল বেরোচ্ছে দেখো, তাহলে এবার তুলে নেব, বেশি একদমই না, যা তুলতে পাল্টে নেব। ঠিক আছে, তো একটুখানি তেল দিয়েছিলাম, এখন কড়াইতে মোটামুটি ভালোই তেল রয়েছে। যাই হোক, সর্ষে বাটার যে জলটা এটা দিয়ে দিচ্ছি, তারপরে এই যে কাজু আর কাজু সর্ষে আর কি ভাবলাম যেন কাঁচা লঙ্কা এটা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ দিচ্ছি না একদমই, তো জলটা ফুটে উঠলে মাছটা দেব। আর এখানে দেখো কাঁকড়ার জন্য মশলাটা কষানো রেডি, তো দেখো তেল বেরিয়ে গেছে, কাঁকড়াটা কিন্তু ভাজছি না, ঠিক আছে এটাই দিয়ে দিলাম। আর একটুখানি আলু ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিয়ে একটু কষাবো ভালো করে, তারপরে জল দেবো। একটা একটা করে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি, সিনথেটিক শাড়ি পরে কাজ করা দাঁড়াও, আসল জিনিসটাই তো দিইনি, কাঁচা লঙ্কা, কারণ ইলিশ মাছ মানে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা আর সর্ষে, এটাতেই বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, নুন দেওয়া হয়নি গো,
আলুটাই দিতে ভুলে গেছি। মানে কালো সরষের যে ঝাঁজ, বাপরে যা ঝাঁজ উঠেছে না। চলো 5-10 মিনিটের মতো ঢাকা লাগাই। এবার দেখো এই যে কাঁকড়াটা একটু গ্রেভি গ্রেভি রয়েছে, যদিও বসে যাবে কেন বলো তো, যেহেতু আলু দেওয়া রয়েছে। আর কিছুই না, রান্না একদম প্রায় কমপ্লিট। এবার একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দেওয়ার পরে একটুখানি, মানে সামান্য একদম অল্প করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, মানে গ্যাস বন্ধ করে দেবো। কিন্তু যেহেতু ধনে পাতা আর গরম মশলাটা দিলাম, তো তার জন্য 1 মিনিটের মতো বন্ধ রাখবো, তারপরে নামিয়ে নেবো। তো দেখো কমপ্লিট আমার কাঁকড়া। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট।